আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি আমার মতো কে কে এই মাছ পছন্দ করেন জানি না তবে আমি এই মাছগুলো খুবই পছন্দ করি এটিকে অনেকে লোটে ফিশ বা লোটা মাছও বলে থাকে এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এই মাছগুলোকে একটু ভিন্ন ফ্লেভারে ভিন্ন স্বাদে রান্না করে নিব প্রথমে এই মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে এর সাথে সামান্য পরিমাণে লবণ হলুদ এবং পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব চুলার আগুন মিডিয়ামে রেখে এই মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নিব পাশাপাশি আজকে এই লোডটা মাছ রান্না করার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছ আরও একটু ছোটগুলো নিতে পারেন আমার বাসায় ছোটগুলো ছিল না তাই আমি এগুলোই নিয়েছি এই মাছের সাথে চিংড়ি মাছ অ্যাড করে রান্না করে নিলে দারুণ মজার হয় আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে এভাবে একটু কেটে এর ভিতরের অংশের যে ময়লা থাকে এই ময়লাটিও ফেলে নিব উপরের যে খোসা আছে এই আবরণটিকেও ছাড়িয়ে নিব বড় চিংড়ি মাছের পিছনের এই আবরণের নিচে একটি লম্বা রগের মতো থাকে আমি সেটিও ফেলে নিয়েছি এখন চুলায় বসিয়ে রাখা যে মাছগুলো ছিল এগুলোকে একটু নেড়ে দিব হাতের কাছে ছোট চিংড়ি মাছ থাকলে আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ নিতে পারেন অথবা চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যাবে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এভাবে একটু ছেঁকে নেব রান্নার প্রয়োজনে আমি এই পানিটা ব্যবহার করব এখন আমি মাছগুলো ছেঁকে নিয়ে এখন এর কাঁটাগুলো একটু ছাড়িয়ে নিব। গরম অবস্থায় আমি একটা চামচের সাজ এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা করে একটু হাত দিয়েও কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারেন যাদের কাটা নিয়ে সমস্যা নেই তারা চাইলে কাটাসহ এভাবে ঝুড়ি করে রান্না করে নিতে পারেন আমি আজকে কাটাগুলো এভাবে একটু বেছে নিয়েছি এখন রান্নার জন্য রেডি আমি চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এর সাথে এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিব অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে আমি প্রথমেই তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় ছিল তাই আমি আগে এভাবে একটু ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ আমি এভাবে একটু উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিব এখন আমি এই তেল থেকে চিংড়ি মাছগুলোকে একটু তুলে নিব এখন আমি এই তেলেই পেঁয়াজ কুচি অ্যাড করব এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে একটু ভেজে নিয়েছি সাথে লবণ অ্যাড করব একটা চামচ পরিমাণে আদা বাটা এইখানে আমি দুইটি টমেটো কুচি করে নিয়েছি এবং একটা চামচ পরিমাণে হলুদ দিব মশলাতে টমেটোগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এগুলোর সাথে আমি কোনো রসুন বাটা অ্যাড করব না আগে মাছের যে সিদ্ধ করে নেওয়া পানিটা ছিল পানিটা ফেলে না দিয়ে আমি এগুলোর সাথে অ্যাড করেছি এখন আমি এগুলোর সাথে একটা চামচ পরিমাণে মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণে জিরার গুঁড়া অ্যাড করব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও একটু কষিয়ে নিব চিংড়ি মাছ প্রয়োজনের বেশি টাইম সিদ্ধ করে নিলে শক্ত হয়ে যায় তাই আমি এখন এগুলোর সাথে আগে থেকে বেছে নেওয়া মাছগুলো দিয়ে একটু ভালোভাবে আবারও কষিয়ে নিব যেহেতু মাছগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছি তাই এখন আর বেশি টাইম রান্না করে নেওয়ার প্রয়োজন হবে না যে পানিটুকু ছিলেও আমি সবটুকু পানির সাথে অ্যাড করেছি এবং কিছু কাঁচামরিচ এইভাবে একটু ফালি করে নিয়েছি এগুলোর সাথে আমি এখন এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া ও এক কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করব সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিব ঝোলের পরিমাণটা একদমই শুকিয়ে নিব। যারা একটু ঝোলঝোল রাখতে পছন্দ করেন তারা চাইলে আরও একটু ঝোলঝোল করে নামিয়ে নিতে পারেন আমি এখন নামিয়ে নিব আমার প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে লোটটা বা লোটি ফিশ আমরা ফ্রাই অথবা অন্য কোনোভাবে রান্না করে থাকি কিন্তু আমার মতো করে এভাবে আপনারা চাইলে একদিন রান্না করে দেখতে পারেন কতটা মজার হয়েছে এইভাবে রান্না করে নিলে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে যেহেতু কাটা ছাড়াই আমি আজকে এইভাবে রান্না করে নিয়েছি এবং সাথে মজার চিংড়ি মাছ আছে চাইলে আমার মতো করে এভাবে রান্না করে নিয়ে একবার ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ